হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি। তো আজকে আমি রিওকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম বারাসাত হসপিটালে, মানে পশু চিকিৎসালয় কেন্দ্রে। সেখানে রিওর আজকে ভ্যাকসিন ছিল, তো রিওকে ভ্যাকসিন দেওয়া হলো। আর রিওর প্রচুর ওভারওয়েট, ওভারওয়েট রিওর 49 কেজি ছিল, মানে 50 কেজি আর 49 কেজির মাঝখানে ছিল। সেখানে 49 কেজি রিওর ওয়েটটা ধরেছিল। তো রিওর 2 মাসে ওয়েট কমেছে একটু, মানে ডায়েট করতে বলেছিল, মানে মাংস টাংস না খাওয়াতে আর রুটি ফুটি একটু কম দিতে, সকালবেলা 2টো রুটি আর দুপুরবেলা সবজি বেশি দিয়ে ভাত আর মাছের ঝোল ভাত, আর সন্ধ্যেবেলা একটু ফল আর রাতেবেলা ভাত কি রুটি। মানে তো রিওর এখন একটু 2 কেজি ওয়েট কমেছে, 47 কেজি ওয়েট হয়েছে রিওর। আর রিওর 18 মাস বয়স। তো ডাক্তার বললেন যে রিও সাইজটা মানে একটু লার্জ, রিওর মা বাবা যেহেতু লার্জ ছিল সেই জন্য রিও একটু লার্জ টাইপের হয়েছে। ওই জন্য ওর ল্যাবেদের ছেলে ল্যাবেদের নর্মাল ওয়েট বললো 35 কেজি, আর রিও যেহেতু একটু বড় মানে একটু লার্জ টাইপের সেই জন্য রিওর ওয়েট বলেছে 40-42 কেজি ভেতর থাকলেই হবে। তো রিওকে কমাতে হবে, না কমালে রিওর মানে অন্য রোগ জারি হবে, হার্টের সমস্যা কিডনির সমস্যা এগুলো হবে। তো আমরা চেষ্টা করছি, ওষুধ টষুধ দিয়েছে সেগুলো খাইয়ে চেষ্টা করছি, দেখি কমে কিনা। কমেছে, রিও 49 কেজি ছিল, 2 কেজি কমেছে। এই যে তার প্রেসক্রিপশন, এই দেখো ডাক্তারের প্রেসক্রিপশন। রিওর 47 কেজি ওয়েট আর 18 মাস বয়স, বুঝেছ? এটা হচ্ছে ভেটেরিনারি পলিক্লিনিক বারাসাতে। এখন বাবু ভীষণ টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড হয়ে গিয়ে শুয়ে পড়েছে। রিও এতটাই মানে বড়, টোটোর যে পা রাখে যেখানে সেখানে রিও ধরতে চায় না, মানে সেখানে বাইরে বেরিয়ে যায়, মানে একদিকে মুখ বেরিয়ে যাচ্ছে একদিকে লেজ বেরিয়ে যাচ্ছে। ভ্যান ট্যানে নিয়ে গেলে ঠিক মানে ঠিক হয়, কিন্তু ভ্যানে তো আবার রোদ লাগে, তো ওখানে গিয়ে এত টেম্পারেচার উঠে যায়, তো ভ্যাকসিন নিতেই পারে না তখন, আর টেম্পারেচার কমতেই চায় না, ভ্যাকসিনটা টেম্পারেচার বেশি থাকলে ভ্যাকসিন দেওয়া যায় না। তো এটুকুই বলার ছিল, তো চলো এবার রান্না টান্না করবো। তো চলো তোমরা প্রার্থনা করো রিওর ওয়েটটা যাতে কমে যায়। রিওকে হাঁটানো হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, না হলে রিওর ওয়েট কমানোর খাবার দেবে, যাতে অন্য খাবার বাড়ির খাবার আর কিছু খাওয়ানো যাবে না, সেই ওয়েট কমানোর যে খাবার সেটাই খেতে হবে। কিন্তু ওইটা মনে হয় অনেক কস্টলি, জানি না ঠিক, ডাক্তার বলেছেন একটু পরে দেবে, চেষ্টা করবে যে ওইটা কম কি না। ওইটা কমছে না, কমেছে 2 কেজি কমেছে, 2 মাসে 2 কেজি কমেছে। টাটা। এখন রিও একদম ক্লান্ত, টোটোয় গেছে তাও রিও ক্লান্ত।